প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা হিমেল হেডলাইন্স দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান হিমেল, সম্পাদক দ্য রিপোর্ট ডট লাইভ। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন দুজন সাংবাদিক, একজন সাংবাদিক নেতা মেহেদি আজাদ মাসুম। সাথে আছেন আরও নাসরিন গীতি, টিভি সাংবাদিক। উনি হয়তো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা তাকে ভিডিওতে হারিয়ে ফেলেছি। তো আমাদের আজকের হেডলাইন্সগুলো মূলত এখন করোনা বিশ্ব এখন দাপিয়ে বেড়াচ্ছে। করোনার নতুন একটি ধরন ডেল্টা, এই ডেল্টা সারা পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে। এই ডেল্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যেই বলেছে যে এই ডেল্টাই হবে সবচেয়ে মারাত্মক পৃথিবীর জন্য, এবং এই ডেল্টা এই মুহূর্তে বাংলাদেশে তার দাপট দেখাচ্ছে। এটি একটি আতঙ্কের বিষয়। তবে আরও একটি বিষয় হচ্ছে, এর মধ্যে গত রাতে আমাদের চীন এবং আমেরিকা থেকে কয়েকটি চালানে টিকা এসেছে, এটি একটি স্বস্তির বিষয়। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা আরও কথা বলবো টিকা, সরকারি তরফ থেকে এই টিকা কার্যক্রম, কোন টিকা শুরু হয়েছে 1 জুলাই থেকে, এবং সরকার আজকে ঘোষণা দিয়েছে সংসদে যে ডিসেম্বর নাগাদ 10 কোটি মানুষকে টিকার আওতায় আনবে। 80 ভাগ মানুষকে টিকার আওতায় আনার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে, বিশেষ করে গত 1.5 বছর ধরে আন্দোলন বিক্ষোভ হয়েছে। আমরা সেসব নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি আহ্বান জানাবো মেহেদি আসাদ মাসুম ভাইকে, উনি আলোচনার সূত্রপাতটা করবেন এবং আমরা অন্যান্য বিষয় টাচ করে যাব। এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা কমেন্ট সেকশনে মতামত জানাতে পারেন এবং সেভাবে আলোচনায় অংশ নিতে পারেন আমাদের সাথে। মেহেদি আজাদ মাসুম, ধন্যবাদ লুৎফর রহমান হিমেল ভাই আপনাকে এবং যারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখছে সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমে করোনার যে ডেল্টা ধরনটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সত্যি এটা খুবই উদ্বেগের বিষয় আমাদের দেশে। আমরা যারা অভিভাবক আছি, সাংবাদিকতার পাশাপাশি আমরা কারো না কারো বাবা, সেই হিসেবে আমরাও উদ্বিগ্ন যে আসলে কি হবে, কোথায় যে এই দ্বিতীয় ঢেউ যেটা আসছে, এই দ্বিতীয় ঢেউটা আসলে কোথায় যে থামলো, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন। আর আমরা কালকে রাতেই দেখতেছিলাম যে ইউএস থেকে, আমেরিকা থেকে 25 লাখ, চায়না থেকে 20 লাখ ভ্যাকসিন ইতিমধ্যে বোধহয় ঢাকায় এসে পৌঁছেছে, আজকে দুপুরে পৌঁছানো ঢাকায় পৌঁছেছে। কিন্তু আসলে আমার যেটা বলতে চাই ভাই, সেটি হচ্ছে যে এই যে লকডাউন বলেন, যাই কিছু বলেন, এখন যে ভাবে আমরা চলছি, অর্থাৎ করোনা, আমরা করোনার এই করোনাকে আমরা করোনা থেকে মুক্ত থাকার জন্য আমরা গভর্নমেন্ট যে সমস্ত প্রক্রিয়া চালাচ্ছে, বিশেষ করে লকডাউনটা, সেটা নিয়ে বলতে যে আমরা আসলে লকডাউনের চেয়ে সবাই, এটা কিন্তু সাধারণ মানুষের বক্তব্য যে লকডাউনের চেয়েও, অর্থাৎ ভ্যাকসিনটা সবার, মানে সর্বস্তরের মানুষ যাতে পায় সেটা নিশ্চিত করাটা খুব জরুরি। একই সঙ্গে আমাদের দেশের মানুষের মাঝে যে সচেতনতা নেই, অর্থাৎ সাধারণ মানুষ এখনো বাজারে হাটে ঘাটে যেখানে আমরা যাচ্ছি, একটা দোকানদারকে আজকে আমি দেখলাম যে সে ওষুধের একটা ফার্মেসির দোকানদার, সে ওষুধ বিক্রি করছে, তার মুখে মাস্ক নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, বলছে আমাদের হবে না, আমাদের করোনা হবে না। এই এই জিনিস, এই বিষয়টা আসলে সবাইকে নিশ্চিত করতে হবে যে মাস্ক ব্যবহার, হাত ধোয়ার যে বিষয়টি এসছে, যে কিছুক্ষণ সময় পর পর সাবান পানি দিয়ে হাত ধোয়া, এবং এবং আমরা যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়গুলো, এগুলো যদি আমাদের মানে আমাদের মানতে বাধ্য করা, এটি আসলে আমি মনে করি সরকারের আসলে প্রথম কাজ। এটা এই কাজগুলো আপনার এখন যে লকডাউনের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভ্যাকসিন এবং সামাজিক দূরত্ব
বজায় রাখা, মাস্ক পরা, এই বিষয়গুলোকে সরকারের সবচেয়ে বেশি যদি জোর দেয়, অর্থাৎ মা ইয়ে ভ্যাকসিনটা আরো নিশ্চিত করতে হবে যে আমাদের যত মানুষ আছে অন্তত সেই মানুষগুলোর জন্য যদি ভ্যাকসিন বিদেশ থেকে আনা যায়, তাহলে আমার মনে হয় যে এটি হবে সবচেয়ে বড় কাজ। অর্থাৎ আপনি এই পুরো জুলাইটাই যদি আপনি ইয়ে থাকে, লকডাউন থাকে, তাতে আমরা কতটুকু আমাদের উপকার হবে আমার, আমি আসলে আমার আমি আমার বোধকও মনে হয়, আমার মনে হয় যে সাধারণ মানুষের বক্তব্য যে ভ্যাকসিন নিশ্চিত করা এবং সামাজিক এই যে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং দূরত্ব বজায় রেখে সবাই যাতে মাস্ক পরে কাজ করে, এটি হচ্ছে আমার মনে হয় তাতে করে আমরা কাজেও ফিরতে পারবো। এটি হচ্ছে হিমেল ভাই আমার বক্তব্য। আর যে বিষয়টি একটি বলছেন হিমেল ভাই, সেটি হচ্ছে যে স্কুল কলেজগুলি ইউনিভার্সিটি লেভেলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আপনি ভ্যাকসিন দিবেন, এটা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু স্কুলের স্টুডেন্টদেরকে মানে কত বছর, ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে 19 থেকে 25 27, কিন্তু আপনি যে মানে আমাদের ছোট যে শিশুরা আছে, এর মধ্যে কিন্তু আপনার ব্রিটেনে, সম্ভবত ব্রিটেনে 12 বছর প্লাস বয়সের শিশুদেরও কিন্তু টিকার আওতায় আনা হচ্ছে। তো আপনার কাছে আবার ফিরব, আপনার আমি এখন একটু যুক্ত করতে যাচ্ছি জাস্টিন গীতি। তাদের স্কুল খোলার আগে মাসুম ভাই আমি আপনার কাছে আবার ফিরব, নাসরিন গীতি। ধন্যবাদ দ্য রিপোর্ট কে হিমেল হিমেল স্যাটেলাইটস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, হিমেল ভাইকে ধন্যবাদ। আমাদের আসলে এখন যে অবস্থাটা আমরা ফেস করছি গত প্রায় 1.5 বছর হতে চললো, আমরা একটি এমন একটি সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই একই অবস্থা, কোথাও কমছে কোথাও বাড়ছে এই প্যান্ডামিকটা। আর এটা সবাই আমরা জানি যে শত বছর বা 100 বছর পর পর এরকম একটি মহামারী দেখা দেয় বা অতিমারীর সিজনে আমরা বিশ্ববাসী ভোগে, এবং বর্তমান প্রেক্ষাপটে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এবং চিকিৎসা বিদ্যার উন্নতির ফলে আমরা খুব অতিসত্বর ভ্যাকসিনটা পেয়ে গেছি। আজকের যে বিষয়টা যে এই করোনা পরিস্থিতিতে যে শিক্ষা খাতের যে বিপর্যস্ত অবস্থা, শিক্ষার্থীরা শিক্ষকরা কি তাদের প্রিয় ক্যাম্পাসে ফিরতে পারবে কিনা, কবে নাগাদ ফিরবে, আজও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনি হিমেল ভাই শুরুতে বলছিলেন যে সরকার বলেছে যে টিকা দিয়েই ক্যাম্পাসে বা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে সবাইকে, তো সেটা আসলে ডিসেম্বর নাগাদ হয়তো টার্গেট নিয়েছেন সরকার, হয়তো আমরা ইনশাল্লাহ আশা করি যে আমরা ফলপ্রসূ হব, কিন্তু আবার চিকিৎসকরা কিন্তু এটাও বলছেন যে টিকাই কিন্তু যারা এরই মধ্যে আমরা ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশ নিয়েছি ভ্যাকসিনেট হয়েছি, তারপরেও কিন্তু আমাদেরকে কিছু স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে বলা হচ্ছে, যা যেতে বলা হচ্ছে যে আপনি এফেক্টেড হবেন না কিন্তু আরেকজনকে হয়তো এফেক্টেড করতে পারেন। বিষয়টা হচ্ছে যে আমরা এখন টিকা, প্রথমত কথা হলো যে আমরা টিকা কবে নাগাদ পাবো এতগুলো টিকা, কারণ আমাদের প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্তই আমাদের কয়েক কোটি শিক্ষার্থী আছেন, তারপর শিক্ষক কর্মকর্তা কর্মচারী সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, এবং এই এতগুলো ধাপ পেরিয়ে এসে কবে নাগাদ আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবো এটা একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন যেভাবে শিক্ষা ব্যবস্থাটা আমাদের চলছে, যে অনলাইন কার্যক্রমের মাধ্যমে বা দূরশিক্ষণ যাই বলি না কেন সেটার মাধ্যমে কিছুটা পড়াশোনা এগিয়ে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের, কিন্তু এটা সারা বাংলাদেশের চিত্র না। এখানেও একটা ব্যাপার আছে যে আমরা এর আগে আমাদের দেশে এই আমরা গত জানুয়ারির দিকে একটা জরিপে দেখেছিলাম যে আমাদের 69.5% শিক্ষার্থী অনলাইন ক্লাস থেকে বঞ্চিত, মানে এটা একটি বেসরকারি জরিপ ছিল, ঠিক এরকম ব্র্যাকও একটা জরিপ করেছিল
হিমেল ভাই হয়তো নজরে আছে। হিমেল ভাই কিছু আমাদের বলছেন? আমাদের জি হ্যাঁ আমাদের আমাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর মতো পরিস্থিতি কি আছে বা সেভাবে কি চলছে? যে সেটাই বলছিলাম যে আপনি জানেন যে হিমেল জানেন যে আমাদের বাংলাদেশের সার্বিক চিত্রে এটা সম্ভব নয়, এবং একটি বেসরকারি জরিপে গত এই চলতি বছরের জানুয়ারিতেই দেখা গেছে যে 69.5% শিক্ষার্থী এখনো অনলাইন বঞ্চিত। মানে হচ্ছে শহর কেন্দ্রিক মফস্বলেও এটার অত গুরুত্বটা এখনো আমরা পাইনি। তার মানে হচ্ছে আমরা অনেক দূর নিয়ে যেতে পারছি না দূর শিক্ষণটাকে, নানা ধরনের প্রতিকূলতায়। আইসিটির ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, কিন্তু অনেক রিমোট এরিয়াতে যেখানে আমাদের ইন্টারনেট কার্যক্রমটা নেই ওইভাবে পাচ্ছে না। হ্যাঁ, সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যে বিটিভিতে আমরা দেখতে পাই যে বাচ্চাদের জন্য ক্লাস করা হচ্ছে, তারপর অন্যান্য কিছু প্রাইভেট টিভি চ্যানেলগুলো তাদের যে কিছু ক্লাস এরকম নিচ্ছেন, কিন্তু এটা দিয়ে যে আসলে সারা বাংলাদেশকে আমরা কাভার করতে পারছি তা না। এখন আমরা এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে যে এত কিছু করার পরে আমরা তাহলে আর কি করতে পারি? আমরা একটু যদি ইতিহাসে যাই, যে আপনি জেনে থাকবেন যে যক্ষা যখন মহামারী আকারে সেই 19 শতকের শুরুর দিকে, 1900 শুরুর দিকে এসেছিল, তখন এই বিংশ শতাব্দীর শুরুতে যখন যক্ষার ইউরোপ আমেরিকায় মানে প্রতি 7 জনে একজন মারা যেত, এটা ছিল আমেরিকার স্বাস্থ্য অধিদপ্তরের একটি স্বাস্থ্য সংস্থার একটি জরিপ, যে প্রতি 7 জনে যক্ষায় মারা যেত সেখানে একজন। তো টিকা আবিষ্কার হয়েছিল কিন্তু 1921 সালে। এই পরিস্থিতিতে তখন তারা কি করেছিল, খোলা মাঠে স্কুল করেছিল, ওপেন এয়ার স্কুল যে কনসেপ্টটা চালু হয়েছিল সেটা 1904 সালে শুরু হয়েছিল। এখন আমরা যদি বলি যে এখন সেই পরিস্থিতিটা কি আছে, আমরা কি সেইভাবে শিক্ষা কার্যক্রমটা চালাতে পারবো? আমার কথা হলো যে না, এই উদাহরণগুলো আমরা এই জন্য নিব যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে ওইভাবে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, হতেও পারে ওপেন এয়ার স্কুল যদি হয় তো সমস্যা নেই, কিন্তু কারণ হচ্ছে যে কিছু একটা তো করতে হবে। 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা, আমিও দুই দুই ছেলে আমার পড়াশোনা করে, আপনিও জানেন যে আপনাদেরও এরকম বেবিরা আছে যারা স্কুলে যায়, তাদের যাদের স্কুলে গেলে বন্ধুত্ব হয়, একটু হলেও খেলার জায়গা থাকে, মনের খোরাক হয়। শুধু যে আমরা লার্নিং এখন তো অনলাইনে আমরা কি করছি যে ছেলে পেলেদেরকে পাঠদান করাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য তো বিশেষজ্ঞরা বারবারই বলছেন যে টিকাটা নিশ্চিত করতে হবে, বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনা না গেলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেই দিকেই গেছেন। আমরা লক্ষ্য করেছি যে প্রথম দিকে টিকা কেনা এবং প্রয়োগ করার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের সেরা 5টা শীর্ষ 5টা দেশের মধ্যে ছিল। মাঝখানে কিন্তু অ্যাস্ট্রাজেনেকো, যেটা যে সেরাম ইনস্টিটিউটের যে টিকাটা, অক্সফোর্ডের টিকাটা আমরা 3 কোটি আমরা কিনেছিলাম, সেটা 1 কোটি আসার পরে কিন্তু এটা আবার বন্ধ করে দেয় তাদের দেশের, ভারত উৎপাদনকারী দেশ ভারত তাদের দেশের ক্রাইসিসের কারণে। যদিও তারা টিকার সেই নিয়ম নীতি, চুক্তির নিয়ম নীতি তারা মানেনি, সেটা যদি আমরা পূরণ করতে পারতাম তাহলে কিন্তু আমরা সেরা 5-এর মধ্যে থাকতে পারতাম। টিকা প্রদানে যুক্তরাষ্ট্র এবং ভারত কিন্তু এগিয়ে রয়েছে, অন্যান্য দেশও আছে, আমরা পিছিয়ে পড়েছি। আবার নতুন করে আমরা আবার উদ্যোগ শুরু করেছি, অনেকগুলা সোর্স থেকে টিকা সংগ্রহ করা শুরু হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, সরকার যেভাবে আগাচ্ছে এই এই যে টিকা প্রদানের যে প্রক্রিয়াটা, এইটা নিয়ে এখনো কিন্তু জনমানুষের মধ্যে আগ্রহ নেই। আমি অনেক খোঁজখবর নিয়ে দেখেছি, একজন সাংবাদিক হিসেবে কৌতূহল আমার সবসময় জনগণের সাথে মিশেই তাদের সেই ভিউটা জানা, তাদের মতামতটা জানা। তো জানতে গিয়ে যেটা দেখেছি, তারা সেই প্রক্রিয়াটা জানে না। অনলাইন তো আমাদের মফস্বলে কিন্তু ভালোভাবে পৌঁছায়নি, আর সে কারণে তারা সেই প্রক্রিয়াটা জানে না, কিভাবে সুরক্ষা অ্যাপস কোথায় কি সেটা কিন্তু তারা ভালো করে জানে না। দ্বিতীয়ত হচ্ছে, এটা নিয়ে একটা ভীতি আছে, ভ্যাকসিন নিলে কি হবে না হবে,
এখনো মানুষ কিন্তু বিভিন্ন গাছ গাছালি খেয়ে করোনা তাড়ানোর একটা চেষ্টা আমাদের গ্রামাঞ্চলে কিন্তু 90% মানুষের মধ্যে এটা আছে। তো এই প্রক্রিয়ায় শুধু টিকা এনে মজুত করলে কি সেটা কোনো কাজে আসবে? এই এই বাধাটা দূর করার ক্ষেত্রে নাসরিন গীতির কাছে আমি আবার ফিরবো। আমি জানতে চাচ্ছি মেহেদী আজাদ মাসুম ভাইয়ের কাছে, যে সাংবাদিক হিসেবে আমাদের এই প্রচারটা বা সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা যথাযথ কিনা সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকে যদি কিছু বলতেন। হিমেল ভাই, আমি স্পষ্ট শুনতে পাইনি প্রশ্নটি, আবার যদি একটু করেন। আমাদের টিকা পর্যাপ্ত পরিমাণে আনার একটা নিশ্চয়তা মিলেছে, কয়েকটি উৎস থেকে টিকা আনা হচ্ছে। গত রাতেই কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে 45 লাখ টিকা এসে গেছে, আর গত 1 তারিখ থেকে কিন্তু গণ টিকাদান আবার শুরু হয়েছে। কিন্তু জেলা এবং উপজেলা পর্যায়ে এই টিকাদানের প্রতি মানুষের একটা অনীহা প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। আমি নিজে অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু এই টিকা সম্পর্কে উদাসীন এবং তার টিকার প্রক্রিয়াটা নিয়ে ভীতিকর একটা অবস্থার মধ্যে আছে। তারা কিন্তু এখনো সেই কবিরাজি চিকিৎসা, যেটাকে বলে আমাদের সেই মান্না তারা মানে, সেই দিকেই তারা তাদের ঝোঁক বেশি। তো প্রচারের একটা অভাব আছে, সরকারের থেকে কোনো এইখানে প্রক্রিয়াগত কোনো কি আছে কিনা? একজন সাংবাদিক হিসেবে, একজন মিডিয়া ম্যান হিসেবে আপনি এইটার একটা এই যদি বলতেন যে কেন মানুষ এরকমটা করছে। মাসুম ভাই কি প্রশ্নটা নাসরিন আপা যদি শুনতে পান, নাসরিন আপা একটু যদি, আমি নাসরিনকে দিচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি না, একদম বললেই হবে। হ্যাঁ, আমি আমি শুনতে পেয়েছি নেটে। আমরা ওই যে যন্ত্রের মধ্যে আছি, তো যন্ত্রের কিছু যন্ত্রণা উপহাতে হচ্ছে আর কি মাঝে মধ্যে। যাই হোক, আমি হিমেল বলছিলেন যে টিকার নিয়ে মানুষের মধ্যে যে ভীতিটা কাজ করে, আসলে আমার শুধু আপনি গ্রাম অঞ্চলের কথা কেন বলবেন, যে শহরেও আমি অনেককেই দেখেছি যারা একটু শিক্ষা এবং কুসংস্কার মুক্ত মানুষ বলে আমরা জানি, তাদের অনেকেই টিকা নিতে আগ্রহী না। এবং আমি নিজে টিকা নিয়েছি, প্রথম দিকেই নিয়েছি। টিকা নেওয়ার পরেও কিছু মাঝে মধ্যে মনে হচ্ছিল যে কিছু সিমটম এমন ভাবে হয়েছে যে মনে হচ্ছে যে আসলে কোভিড সাসপেক্টেড কিনা, তখন হয়তো ওইভাবে হটলাইনে ফোন দিয়ে আমরা চিকিৎসা ব্যবস্থাও নিয়েছি। কিন্তু অনেকেই আপনার সাধারণ মানুষ যারা শহরে বাস করে, তাদের মধ্যে মনে হচ্ছে যে তারা, তাদেরকে যদি আপনি বলেন যে একটু টিকা নিতে, ভাই টিকাটা আছে সরকার দিচ্ছে তুমি নাও, এটা তো একটা অজানা রোগ, এটা নিলে তুমি নিরোগ থাকবে, ঝুঁকি মুক্ত থাকবে, কিন্তু সে তখন আপনাকে একটা উদাহরণ দেখাবে যে অনেকেই অমুক জায়গায় শুনেছি যে টিকা নিয়ে একজন মারা গেছে, টিকা নেওয়ার পরেও কেউ কেউ অসুস্থ হয়েছে, এরকম নানা একটা উদাহরণ তারা দিয়ে পাশ কাটিয়ে যাবেন। তো বিষয়টা হয়েছে যে আসলে সচেতনতার জায়গাটাও একটা বড় ব্যাপার, এবং এই ক্যাম্পেইনটা প্রচার অভিযানটা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তো অবশ্যই, এবং আমাদের সামাজিক সংগঠনগুলো যারা আছে, এবং সর্বোপরি আমরা যারা আমাদের আমরা আছি মানে সচেতনতামূলক কাজ করি, যেমন আমাদের মেহেদি ভাই, হিমেল ভাই, আপনারা যারা এই পেশাগুলোতে আছেন, এবং শিক্ষক থেকে ধরে মানে যারা অ্যাওয়ারনেস এর পার্ট, যে অ্যাওয়ারনেস কার্যক্রমের পার্ট, তারা যদি বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে এই মেসেজ গুলো পৌঁছানো যায়, তাহলে হয়তো কিছুটা উন্নতি হতে পারে পরিস্থিতির। তবে ইদানিং কিছুটা পরিবর্তিত হচ্ছে পরিবেশটা, এবং আমি আমার একজন পরিচিত নার্স নার্স আছেন, তিনি একজনকে বলেছিলেন যে এটা কিছুদিন আগে সেটা, যে তার হেল্পিং হ্যান্ডকে উনি বলেছিলেন যে আচ্ছা তুমি একটু টিকাটা নিয়ে নাও, কারণ যেহেতু তুমিও তো কাজ করেই খেতে হবে, টিকাটা নিলে তুমি নিরোগ থাকবে, সব জায়গায় কাজ করতে পারবে, সবাইকে বলতে পারবে যে তুমি ভ্যাকসিনেট। তো সে বললো যে না, টিকা নিয়ে খামাখা মরার চেয়ে এমনি মরা অনেক ভালো। আর করোনার বিষয়টা আমি অনেককেই শুনতে শুনেছি যে ভাই মানুষ তো এমনি মারা যাবো, রোগে মরলে সমস্যাটা কি? এই যে বললাম যে মানে এই সব বিষয়গুলো হচ্ছে যে আমাদের সচেতনতার জায়গাটাতে আমরা এখনো অনেকটাই পিছিয়ে। ভয়টা আমরা দেখাবো,
যে এই যে ধরুন সরকার অনেক স্টেপ নিচ্ছে, পজিটিভ স্টেপ নিচ্ছে, আপনিও বললেন যে ইতিবাচক অনেক দিক নিয়েছে, কিন্তু কিছু কিছু ছোট ছোট স্টেপে মনে হয় আমাদের কিছু ঘাটতি ছিল। এই এবারে যে লকডাউনটা দেশে চলছে, এত শনাক্তের হার, এত মৃত্যুর হার আবার বেড়ে গেল এপ্রিল থেকে এসে বাড়ছেই এখন পর্যন্ত, তো গত 2-3 দিনেও রেকর্ড হয়েছে। তো এর মধ্যে কিন্তু আমরা যেটা বলছিলাম যে ডেল্টা ভেরিয়েন্টটা আমরা পেয়েছি অলমোস্ট 2 মাস হতে চললো, আজকে হয় 59 দিন অথবা 2 মাস তো শনাক্ত হয়েছে যখন আমাদের দেশে সীমান্তবর্তী এলাকাগুলোতে যখন লকডাউন দেওয়া হলো, সেখান থেকে লোকজন কিছু কিছু পালিয়ে, যেমন সিলেট জেলায় সবচেয়ে কম ছিল শনাক্তের হার, হ্যাঁ মৃত্যুর হারও কম ছিল। তো আমি প্রায় সময় মৌলভীবাজার শ্রীমঙ্গল ওনাদের সাথে কথা বলতাম, তো ওনারা বলতো যে না আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি, নিরাপদে আছি, কোনো কিছু নেই। তো এই যে ডেল্টা ভেরিয়েন্টটা যখন সীমান্ত এলাকায় এলো, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম 17 জন 15 জন সামথিং এরকম কাছাকাছি একটা ফিগার তারা মৌলভীবাজার গেলেন, এবং সেখানেই কিন্তু টেস্ট করে দেখা গেল যে তারা কোভিড আক্রান্ত, তাদের মধ্যে কোভিড হলো, এবং তারাই তার মানে কি তারা ট্রান্সমিটেড করলো। আর ডেল্টা ভেরিয়েন্টটা তো আমরা জানি যে একজন বহুজনকে, মানে আগের ভেরিয়েন্টের চেয়ে অনেক শক্তিশালী, যে কিভাবে কাকে ট্রান্সমিট করছে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি না, সংক্রমিত করছে। তো এই জন্য উচিত ছিল কি সীমান্তবর্তী জেলাগুলোতে যখন লকডাউন দেওয়া হলো, যেহেতু এইভাবে আমরা দেখছি যে মানুষ ক্রসিং করছে কোনো না কোনো ভাবে, তাহলে ওই সময় এই 2 মাস পরে এসে লকডাউনটা না দিয়ে আমরা যদি ওই সময় আমাদের দেশের ভিতরে ইন্টারনাল শাটডাউনটা করে দিতাম, তাহলে তো মনে হয় এই আজকের পরিস্থিতিতে কিছুটা অ্যাভয়েড করা যেত। যাই হোক, দেরিতে হলেও আমরা করেছি, আমরা তারপরও আশাবাদী যে এই 1 সপ্তাহ অন্তত আমরা যদি এটা মেনটেন করি তাহলে হয়তো বা কিছুটা পরিস্থিতির উন্নতি হবে। আর আসলে আসলে যে মহামারী, এটা থেকে শাটডাউন দিয়ে বা সীমানা বন্ধ করে দিয়ে এর সাময়িক একটা মুক্তি অবশ্য পাওয়া যায়, কিন্তু এটা আসলে দীর্ঘদিনের জন্য এটা সম্ভব না। যে মেকানিজমে এই করোনা ভাইরাসটা ছড়িয়ে যায় সেটা থেকে আসলে কারোরই তার ছোঁয়া থেকে নিজেকে মুক্ত রাখা খুব কঠিন। ইমেল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনার কাছে আসব। তো আচ্ছা, এই কারণে আমি একটু আমি হিমেল ভাই আমি একটু বলতে চাচ্ছিলাম না, শ্রীনাফা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে তার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে যে ওই যে ভ্যাকসিন নিয়ে মানুষের যে সচেতনতা নেই, সত্যি আমি আজকেই আমাদের একজন জার্নালিস্ট ইনকলাবে কাজ করেন ওনাকে নিয়ে আমি আজকে ভ্যাকসিন ওর আজকে ডেট ছিল, আমি সোহরাওয়ার্দী হসপিটালে গিয়েছিলাম, সেখানে ভ্যাকসিন দিয়ে নামার পর হোন্ডাটার যেখান থেকে নিচ্ছে সেখানে একটা ছেলে যে হোন্ডার হোন্ডা দেখাশোনা করে, হোন্ডা রেখে টাকা নেয়, সেই ছেলেটি আমাকে বলতেছিল যে আপনারা ভ্যাকসিন কেন নিচ্ছেন, ভ্যাকসিন নিয়েই তো আজকে 2 জন মারা গেল এবং আরো 2 জন না 3 জন নাকি সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি, তাদের অবস্থা খুব খারাপ। তা আমি তাকে বোঝালাম যে এই মানুষটি যদি ভ্যাকসিন না নিত এই একই অবস্থা তো তার হতে পারতো। তার মানে হচ্ছে যে ভ্যাকসিন কিছু মানুষ আছে এখনো আমাদের আমাদের সাংবাদিকদের মধ্যে অনেক মানুষ আছে যারা এখনো ভ্যাকসিন নেয়নি বা ভ্যাকসিন নিতে আগ্রহী না, তারা কিন্তু ওপেন বলছে, আমাকেও বলছে যে ভ্যাকসিন নিয়ে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক তো তারা ভ্যাকসিন নিতে মোটেই আগ্রহী না। কিন্তু আমি নিজেই ভ্যাকসিন নিয়েছি, আমার স্ত্রীকে ভ্যাকসিন দিয়েছি, আমার 2 ছেলে খুলনা ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে আজকে বলেছি যে তোমরা রেজিস্ট্রেশন করো, তোমরাও দিয়ে দাও। তো আসলে সাধারণ মানুষদের মধ্যে একদম এইটা ভ্যাকসিন নিলে যে কি উপকারিতা বা ভ্যাকসিন নিলে যে এই করোনা থেকে অন্তত তার প্রোটেক্টেড হয়ে যায় বা বডি অ্যান্টিবডি তৈরি হয়, এই ধরনের যে একটি প্রচারণা আছে এই প্রচারণাও আসলে সরকারি ভাবে আসলে হয়নি। আর কেন সরকারি ভাবে হয়নি তা আমি জানি না, হয়তো সবাইকে দিতে পারবে না, মাস পিপল পাবে না, এরকম কোন বিষয় থাকতে পারে। আপা নাসিন আপা যেটি বলেছেন যে সচেতনতা, এবং এটিও মানুষকে মানুষকে বোঝাতে হবে আমাদেরকে যে ভ্যাকসিনটা আপনি নেন, ভ্যাকসিনটা সরকার একদম টাকা ছাড়া অর্থাৎ ফ্রি দিচ্ছে, এই ফ্রি বিষয়টি এরপরে হয়তো দেখা যাবে একসময় ভ্যাকসিন পাওয়া যাবে না, সত্যি যদি সরকার দেওয়া বন্ধ করে দেবে তখন মানুষ দেখবেন তখন মানুষ এই ভ্যাকসিনের পেছনে ছুটবে, তখন হয়তো টাকা দিয়ে কিনে নিতে হবে। কিন্তু এখন যে ফ্রি দিচ্ছে এটা অনেকের অনেকে এটাকে কি মনে করছে যে ভ্যাকসিন দিলে এটা, এমনও প্রচারণা ছিল নাসরিন আপা এবং আমি হিমেল ভাই বলছি যে এমনও প্রচারণা ছিল
যে যখন সত্যি সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি যে ভারত থেকে যখন ভ্যাকসিনটা এলো তখন অনেকে মনে করছে যে অনেকে বলছেও যারা মানে আমাদের আসলে একটু শিক্ষা দীক্ষা একটু মানে একটু তারা কি বলবো আর কি শিক্ষা দীক্ষা কম একটু, তাদের মধ্যে এরকম একটা প্রচারণা ছিল যে এটি দিলে হয়তো দ্রুত মারা যাবে অর্থাৎ তার মৃত্যু হবে, এটি কোনো ভারতীয় কোনো ইয়ে কিনা অর্থাৎ কোনো এখানে কোনো পলিটিক্স আছে কিনা যে কোনো বা ষড়যন্ত্র আছে কিনা, এরকম মানুষের প্রচারণা চালিয়েছে। কিন্তু আমি নিজেও আমি বললাম আপনাকে সেই ভারতীয় ভ্যাকসিন আমি নিজেও নিয়েছি, আল্লাহ সুস্থ রেখেছেন। কিন্তু এই ধরনের প্রচারণা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মানুষ আমরা হচ্ছি যে আসলে এই বাজে প্রচারণাটা কান দেই বেশি, অর্থাৎ আমরা যে ভালো প্রচারণা বা এটি একটি ভালো উদ্যোগ সরকার যে দ্রুত আমাদের ভ্যাকসিন যতটুকু আনতে পেরেছে অনেক মানুষই তো তা গ্রহণ করেছে, আরো আসছে বললাম যে আমেরিকা থেকে এসছে 25,000, 20,000, চায়না থেকে আরো আসার পথে আছে, রাশিয়া থেকে এসে আর কথা, এগুলি কিন্তু আসলে আমাদের মধ্যে সচেতনতা করা উচিত এবং হিন্দু ভাই সেগুলি আমাদের রিসিভ করা উচিত। ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি সম্ভবত 10 কোটি টিকা আনার একটা পরিকল্পনা আছে, এটা বিশাল পরিকল্পনা, এটা করতে পারবে এবং সেটার বাজেট সরকার করেছে, এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। কিন্তু যে সমস্যাটা, যে লোকজনের ভেতরে যে অনীহাটা, এটা কিন্তু মানে প্রচণ্ড। আমি জনে জনে জিজ্ঞেস করে দিয়ে দেখেছি মফস্বল হোক আর ঢাকা শহরের মধ্যবিত্ত তারপরে শ্রমজীবী মানুষ যারা আছেন তাদেরকে আমি কথা বলে দেখেছি, তারা এই টিকা নিয়ে সামান্যতম তাদের আগ্রহ নেই, অথচ এই টিকাটা নিতে পারলে তিনি তার ফাইটিং ক্ষমতাটা এই এই করোনা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে এবং সে ছড়াবেও না। টিকার এটা একটা বড় প্লাস পয়েন্ট যে তার থেকে করোনা ভাইরাস ছড়াবে না, তার সে যদি আক্রান্তও হয়। এই জিনিসগুলা সরকারি তরফ থেকে এই সেভাবে প্রচারটা হচ্ছে কি না, যেহেতু সরকার বলছে সবসময় তারা ডিজিটাল সরকার, সেই ডিজিটাল প্ল্যাটফর্মটি ব্যবহার করে তারা শুধু মোবাইল ফোনে মেসেজ দিলে সেটা কিন্তু কেউ পড়ে না, যেরকমটা ওই সিগারেটের প্যাকেটের গায়ে লেখা ধূমপান ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, এরকম কিন্তু মোবাইল ফোনের মেসেজগুলো সেরকম হয়ে গেছে। তো অন্য কোনো বইতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এরকম কোনো কিছু এটা করা যায় কি না, এরকম কোনো কিছু আপনার পরামর্শমূলক কোনো যদি ই থাকে। আর যেটা একটু আগে বললেন যে অনেকেই বলছে যে এটা নিলে মরতে হয়, অনেকে মারাও যাচ্ছে, অনেক এটা কি তারা ই মনে করতে যাচ্ছে যে এই টিকাটা নিলে সে এই আজীবনের জন্য একটা ই পাবে যে তার কোনোদিন মৃত্যুই হবে না, এরকম কিছু ভাবছে কি না? এই যে জিনিসগুলা মানে তাদের এই এই ধোঁয়াশাগুলো দূর করার জন্য যত বেশি এই ধোঁয়াশা দূর হবে তত বেশি মানুষ টিকাটা নেবে এবং তত বেশি এই সরকারের উদ্যোগ ই হবে, আমরা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। অলরেডি দেখেন পৃথিবীর দুই প্রান্তের দুইটা মহাদেশ বড় ফুটবল আসর হচ্ছে, একটা কোপা আর এটা হচ্ছে ইউরো। এই যে সেখানে কিন্তু দর্শকদের, লাখো দর্শকের সমাগম হচ্ছে, এটা দেখে কিন্তু আমরা আশায় পাচ্ছি যে হ্যাঁ পৃথিবী কিন্তু সেই আগের রূপে ফিরে আসতেছে। হ্যাঁ এটা ঠিক যে শতভাগ ফিরে আসবে না, কিছু রেস্ট্রিকশন থাকবেই, কিন্তু আমরা 90-95% সেই আগের প্রক্রিয়ায় আমরা ফিরে যাব। কিন্তু আমাদের সেই প্রক্রিয়ার দিকে ফিরে যেতে হলে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের এই বাংলাদেশের যেটা করতে হবে যে টিকাটা আমরা পাবো, কিন্তু টিকাটা সবাইকে দেয়া যাবে কি না, এই সেটা কি করলে এই জনগণের ভেতরে ধসটা দূর হবে, সরকারের আরো কি কি করা উচিত সেই বিষয়ে কিছু বলেন, তারপর আমি নাসরিনের কাছে ফিরে আসব। দুজনই আপনারা অভিভাবক, আপনাদের বাচ্চারা বাসায় এখন অবস্থান করছে, পড়ালেখা করছে অনলাইনে, এবং অনলাইনে পড়ালেখা করতে গিয়ে যে অনলাইন ডিভাইসগুলো ব্যবহার করছে তারা, সেটা কিন্তু ক্লাস শেষে দিতে যাচ্ছে না। আমার বাসাতেও আমি লক্ষ্য করেছি যে বাচ্চারা সেই ডিভাইসের প্রতি একটা আসক্ত হয়ে গেছে, এই যে বেশি করে ডিভাইস নির্ভরতা তাদেরকে কিন্তু এই সেরকম মানে তাদেরকে ক্ষতিও করছে। এবং এই যে অনলাইনে ক্লাসের যে বিষয়টা, এটা কিন্তু শুধু বিভাগীয় শহর জেলা সদরগুলোতে হয়তো বা আছে, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু সেটা হচ্ছে না, সেখানে কিন্তু স্কুল কলেজ এগুলো কিন্তু বন্ধ আছে। তো আমাদের সেই সব বিষয়ে সরকারের তরফ থেকে আর কি কি করা উচিত, সেটা অভিভাবক হিসেবে
আপনি কিছু বলবেন, এবং নাসরিন গীতি নিজেও বাচ্চার অভিভাবক, সাংবাদিক হিসেবে না একজন অভিভাবক হিসেবে কি করা উচিত? এই যে মেনিয়াক দুজন ডাক্তার আমাদের এই ইয়েতে যুক্ত হবার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে তারা টেলিমেডিসিন দিতে গিয়ে সারাদিন টেলিমেডিসিন দিচ্ছেন, ডাক্তারদের কিন্তু দম ফেলার সময় নেই, তারা কিন্তু ফাইট করছেন একদম প্রথম সারির যোদ্ধা। এই জন্যই তাদেরকে বলা হয়, দুজন ডাক্তার থাকতে চেয়েও থাকতে পারেননি, আমরা তাদের কাছ থেকে বিশেষজ্ঞ মতামত নিতাম। সেটা এখন আপনার অভিভাবক হিসেবে কি করছেন, বাসা কিভাবে সামলাচ্ছেন, বা অন্য অভিভাবকদের কি করা উচিত এই ডিভাইস মেনিয়া বা ডিভাইসের প্রতি যে আসক্তি এটা থেকে বের হয়ে আসার জন্য? ডিভাইস তো তাদের ব্যবহার করতে হবে ক্লাস করতে গেলে, কিন্তু ডিভাইসটা কিভাবে ব্যবহার করা যায়, ডিভাইস ম্যানেজমেন্টটা কি করা উচিত, অন্য অভিভাবকদের উদ্দেশ্যে যদি বলতেন আমার আপনাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে। মাসুম ভাই, আপনি আমার প্রশ্নটি যদি শুনতে পান। তাহলে নাসরিন শুরু করেন, তারপর আমরা। এটা ভাই অলরেডি আপনি কি মানে সময় উপযোগী প্রশ্নটা, কিন্তু এটার আমরা শুরুতেই আমি বলছিলাম যে আসলে অনলাইন ক্লাসটা, যে আমাকে একজন ওইদিন বলছিলেন যে অনলাইন ক্লাসটা হয় ঠিকই, কিন্তু প্রাণোচ্ছ্বাস থাকে না, যার ফলে বাচ্চারা ক্লাস করছে কানে হেডফোন লাগিয়ে, এই যে আমাদের মতন, তারপর তারা অনেক বড় হেডফোনটা চায়, বা সে কানটা পুরাটাই ঢেকে হেডফোনে স্ক্রিনের দিকে অল টাইম তাদেরকে এইভাবে তাকিয়ে থাকতে হচ্ছে। এতে হয় কি, তাদের মাথার অনেক বাচ্চারই মাথায় পেন হওয়ার একটা শুরু হয়ে গেছে, চোখে চোখের একটু সমস্যা, বা মাথা ধরা থাকে, চেহারায় একটা বিরক্তি ভাব, কারণ ক্লাসে গেলে যতই হোক ক্লাসে ফাঁকে ফাঁকে তারা বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারছে, এখানে তারা সরাসরি সেটা পারছে না। আবার কেউ কেউ সেটা করে যারা একটু উপরে ক্লাসে পড়ে, তারা দেখা গেছে যে অনেক সময় ভিডিওটা অফ করে অথবা অন করেই চ্যাটিং করা শুরু করে বন্ধুদের সাথে, টিচার ক্লাস দিচ্ছে কিন্তু তারাই ফাঁকে এই কাজগুলা করছে। আবার ঢাকা শহরের ভেতরেও এটা হচ্ছে সাইড সাইড জিনিসগুলো, মূল যে শিক্ষা কার্যক্রমের বিষয়টা, ঢাকা শহরে কিছু স্কুলে, মানে রাজধানী দেখে আমি উদাহরণটা দিচ্ছি, কিছু স্কুলে র্যান্ডম ক্লাস হয়, রাজধানী এবং আশেপাশের কিছু স্কুলে র্যান্ডম ক্লাস হয়, একদম ক্লাস রুটিন ফলো করে প্রত্যেক দিনের মতন করে সুন্দর করে ক্লাস হয়। প্রথম আমি প্রথম যদি এক নাম্বারে ধরি, তো সেখানে আর কিছু স্কুল আছে খুবই ক্লাস, কোনো ক্লাস ক্লাস ওইভাবে তাদের রুটিন মাফিক হয় না, ইচ্ছা হলো আজকে ক্লাস নিল। এবং যেটা সম্প্রতি যে আমাদের আমরা রংপুর বেরুবির যেই ক্লাসের যে কাহিনীটা দেখলাম, যে কলিবুল্লাহ স্যার মধ্যরাতে ক্লাস নিয়েছিলেন, মধ্যরাতে 3:30-টার দিকে না 3টার দিকে উনি ক্লাস নিয়েছিলেন, যেটা নিয়ে আলোচনায় উনি আবার ব্যাপক আলোচনায় ফিরেছিলেন। যে এইরকম আমি আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, ওর একটা দুটো ক্লাস দেখা যাচ্ছে যে এরকম টিচার রাত 9:30-টার সময় বলে, 9টা বা 9:30-টার সময় ক্লাস, এইরকম প্রত্যেক জায়গায় রাত 3:30-টায় কেন ক্লাস করতে হবে, রাত 9:00-টায় কেন ক্লাস করতে হবে, এটা তো আমি ইন্টারন্যাশনাল টাইমে কোনো ক্লাস করি না। ক্লাস যদি নিতেই হয় তাহলে স্কুলের যে শিডিউল টাইম আছে সেই টাইমে নিতে হবে, নেওয়াটা যুক্তিযুক্ত, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, যখন যে আপনি বলছিলেন যে আপনার বাসায় একই সমস্যা, যে বাচ্চারা ডিভাইসটা হাতে নেওয়ার পরে আর ডিভাইসটা ছাড়তে চাচ্ছে না, এটা কিন্তু সত্যি, যে তখন ওরা ওদের লজিকটা থাকে, এতক্ষণ তো আমি ক্লাস করেছি, এখন আমাকে একটু খেলতে দিবে না, বা এখন আমাকে আমি তো এতক্ষণ ক্লাস, কিন্তু এতক্ষণ ক্লাস করে যে সে মনিটরটার দিকে তাকিয়েছিল, এতে যে তার চোখে নার্ভে প্রেশার পড়েছে, এটা তো ছোট মানুষ তার বুঝার মাথার মধ্যে সে নিতে পারছে না। এই সময় তাদের এই বিষয়টা আমরাও বুঝি, যে তাদের যে উচ্ছলতার এই টাইমটাতে, তারা যে উচ্ছল চঞ্চলতার এই টাইমটাতে ঘরে বন্দি থেকে যে কাজগুলো করছে, আমরা গার্ডিয়ানরা অনেক সময় চেঁচামেচিও করি যে না তোমরা এই কাজটা এইভাবে করবে না। এখন চিকিৎসকরা, মনোচিকিৎসকরা বিশেষ করে বলেন যে বাচ্চাদেরকে একটা থেকে আরেকটাতে টার্ন করান, মনটাকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেন, তাহলে হবে যে তার
আর ইচ্ছে মাফিক যা করছে, হ্যাঁ ইচ্ছে মাফিক যা করছে সেভাবে হয়তোবা তারা করতে পারবে। বাট হচ্ছে যে আপনি যদি বলেন যে সে, তাকে আপনি ডাইভার্ট করবেন কিভাবে? এখন দিনের 3-4 ঘন্টা যখন সে ক্লাসটা করলো, করার পরে এই যে ডিভাইসটার সাথে তার যে অ্যাটাচমেন্টটা হলো চোখের মাথার, তার তখন ব্রেন টেন সব ওটার মধ্যে সন্নিবেশিত। এবং আমরা আরেকটা জানি যে আমরা নিজেরাও যখন কম্পিউটার ব্যবহার করি বেশিরভাগ সময়, তখন আমাদেরকে বলা হয় যে 1 ঘন্টার বেশি টানা না করে 10-15 মিনিট একটু বিরতি দিয়ে আবার এসে কম্পিউটার সামনে বসা। কিন্তু আমরা বাচ্চাদের ক্লাসের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসগুলো আবার হয় না। তখন আবার তাদের যে, তাদের কাছ থেকে নিলে ওই যে একই, এখন আমাকে একটু খেলতে দাও। আবার আমরা যারা হোম অফিস করি, বাসায় বসে যদি করি, সেখানে তো আরো বিপত্তি। অথবা আমি বাসায় আছি, আমি হয়তো একটু কাজ করব আমার মোবাইলটা নিয়ে অথবা ল্যাপটপে, তখন কিন্তু বাচ্চারা, তাদেরকে যে নিষেধ করছি সে কিন্তু আবার উল্টো আমাকে নিষেধ করছে যে তুমি এতক্ষণ ধরে ফোনে কি করছো। তো আমি তো হয়তো কাজ করছি, যদি বলি যে আমি কাজ করছি, তখন সে বলবে যে আমিও তো ফোনে আমার কাজ করছি। বিষয়গুলো এইরকম দাঁড়িয়ে যাচ্ছে এখন। তো এটা এটা হচ্ছে যে আমি শুরুতে একবার বলছিলাম যে আমরা নেট দুর্ঘাটে পড়ি বা এসে পড়ি, যন্ত্রের যে যন্ত্রণাটা আমি হয়তো শিক্ষা খাতের জন্য দিচ্ছি, কিন্তু সেটা আমাদের বোধ হয় সময়ও শেষের দিকে চলে আসছে। আমি একটা ইনফরমেশন একটু জানাতে চাই সেভ দ্য চিলড্রেন এর। আপনিও হয়তো জানেন হিমেল, যে আমরা দেখেছি যে সম্প্রতি একটা প্রতিবেদন, এটা গত মাস নাগাদ বোধ হয় চিলড্রেন সেভ দ্য চিলড্রেন ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রতিবেদন তারা তৈরি করেছে। সেখানে তারা বলছিল যে মহামারীর কারণে বিশ্বের 97 লাখ শিশুর আর কোনোদিন ক্লাসে ফেরত আসা হবে না। এটা আমার কাছে এই দুঃখজনক সংবাদ, এটা আমার কাছে এমনই দুঃখজনক একটি সংবাদ লাগলো, যে এই জন্য যে কারণ হচ্ছে যে আমিও শুনেছি এবং আমার নিজেরও এর মধ্যে, আমি প্যান্ডামিকের কারণে যাইনি, আমি একটু হাওড় অঞ্চলে যেতে চেয়েছিলাম। তো আপনি নিজেও জানবেন যে কুড়িগ্রাম বা ময়মনসিং এর সেই প্রত্যন্ত এলাকাগুলোতে যে মেয়েগুলো ফুটবল খেলে, হ্যাঁ প্রাথমিক ক্লাসে যে ফুটবল খেলে, সেই ফুটবলের খেলাতে যে মেয়েগুলা গোল্ড কাপ, ন্যাশনালি গোল্ড কাপ অর্জন করেছে, সেই মেয়েগুলো এখন ঘর সামলায়। এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে 1 বছর তারা স্কুলে যেতে পারেনি, বাবা মা তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে। তো এইভাবে তারা তো আর ব্যাক করতে পারবে না। তো সারা বিশ্বে 97 করোনা আমাদের আমাদের জীবনধারা পাল্টে দিয়েছে। করোনা আমাদের অনেক কিছুই নতুন করে অভ্যস্ত হতে শিখিয়েছে। আমরা দিনে হয়তোবা সীমিত সংখ্যকবার হাত ধোয়াধুই করতাম, মাস্ক অনেকেই পরতাম না, যারা বিভিন্ন রোগের কারণে, শ্বাসকষ্টের রোগী ছিলেন, ডাস্ট অ্যালার্জি ছিল, তারা পরতেন। এখন ঘরের সবাইকেই পড়তে হচ্ছে। নতুন এক সময় শুরু হয়েছে 2020 সাল থেকে। আসলে 2020 সালের আগের মতো আর এই পৃথিবীটা থাকবে না। যেটা বললেন যে লক্ষাধিক মানে কোটির মতো শিশুদের আর স্কুলে ফেরা হবে না, আমার বাচ্চারাও আমি দেখি তারা 1.5 বছর ধরে স্কুলে যাচ্ছে না। এই যে প্রতিটা দিন একটা স্বর্ণালী সময়, আরো কবে সেই পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো, আবার সেই স্বাভাবিক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার কবে শুরু হবে, সেই প্রত্যাশা আমরা করতেছি। কিন্তু মাঝখান থেকে যে সময়টা, আমরা মূল্যবান সময় আমরা পার করে আসছি, এটা আসলে মূল্য দিয়ে এটা নির্ধারণ করা যাবে না। এখন বাস্তবতা হচ্ছে এমনই যে যেটা, যে সময়টা আসবে সেই সময়ের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে এবং সেই সময়টাকে নিজের করে নিতে হবে, সেইভাবেই সুন্দর করে নিতে হবে। এটি ভুলে গেলে কখনো চলবে না। এটি শুধু এটি ভাইরাসের আক্রমণ নয়, এটা মহামারী ঘোষণা করা হয়েছে সেই প্রথম দিকে। মহামারীর ভেতর দিয়েই আমরা যাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমরা বারবার ভুলে যাচ্ছি, সেটা ভুলে যাওয়া যাবে না। তবে ভয় না পেয়ে সতর্ক থাকাটা এই ক্ষেত্রে সবচেয়ে জরুরি। আর মানুষ হচ্ছে সবসময়, মানুষেরই জয় হয়। মানুষ আজীবন কাল থেকে, সে 1000 বছরের ইতিহাসে মানুষ আজ পর্যন্ত এসেছে জয়লাভ করতে করতে। সো
যারা সামনে আগাবার তারা আগাবে, সেই মানব জাতি এখানে থমকে থাকবে না। এর আগেও যেটা যে আপনি বললেন নাসরিন গীতি, যে 70 বছরে একবার করে এরকম একটি মহামারীর আক্রমণ হয়, সেই আক্রমণের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তবে টিকা দেশবাসীকে নিতে হবে, এই টিকা না নিলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। এবং এই টিকা কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে, এখন বিদেশ ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই টিকা কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। তো এটা যে দেশ যত বেশি পরিমাণে সচেতনতা তৈরি করতে পারবে টিকা নেওয়ার ক্ষেত্রে, সেই দেশ তত দ্রুত সেই স্বাভাবিক, যেটাকে আমরা বলি কোভিডকালীন স্বাভাবিক, সেই পর্যায়ে আমরা যেতে পারবো। ধন্যবাদ মাহিব রেজা, উনি টিকা প্রদানের বিকল্প নেই, সত্যি টিকা নিতেই হবে, এটার কোনো বিকল্প নেই। এই টিকাটি কিন্তু এমন কোন জিনিস না যেটা খুব সস্তায় পাওয়া গেছে, হাজার হাজার গবেষক দিন রাত পরিশ্রম করে এবং বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এই টিকাটির পিছনে তাদের শ্রম দিয়ে এটা করেছেন, আবিষ্কার করেছেন। সেই টিকাটিকে অবহেলায় হারালে চলবে না। এবং এটা যারা শিক্ষিত আছেন, যারা সচেতন আছেন, তারা পাশের প্রতিবেশী যদি কেউ অসচেতন থাকেন তাদেরকে বোঝাতে হবে। এইভাবে শুধু সরকার না, জনগণকেও এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। একটি দেশ বা একটি সমাজ কিন্তু জনগণকে যত অ্যাক্টিভ দেখা যায় সেই দেশ কিন্তু তত এগিয়ে যায়। এটা শিক্ষার বিষয় না, এটা হচ্ছে ঠেকায় পড়ে যে শেখা, সেইটা থেকেই পরস্পরকে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা পরবর্তী অনুষ্ঠানে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা এই প্ল্যাটফর্মে উন্মুক্ত আলোচনার এই প্ল্যাটফর্মে ইমেল সেড লাইন্সে যদি কেউ অংশ নিতে চান, আমাদের নির্ধারিত ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন এবং আমাদের যে পোস্টের নিচে যে একটি নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন। এই করোনা মহামারীকালে আপনারা ধৈর্য ধরে অনুষ্ঠানটি যে দেখলেন, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, যারা অংশ নিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ব্যাক এন্ডে নোমান এবং সূচনা সহ অন্য যারা ছিলেন মুগ্ধ, মার্গ মুগ্ধ ছিলেন, টেকনিক্যাল সাপোর্ট দিলেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পরবর্তী শনিবারে আবারও আপনাদের সাথে মিলিত হব অন্য কোনো বিষয় নিয়ে, সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।